বাড়িতে কিন্তু জানে আমি শ্রেয়ার বাড়িতে ছিলাম। ঠিক আছে, ডিরেক্ট বাড়ি যাবি তো? কি আর করবো, সারাদিন বাড়িতেই ছিলাম, শুধু ডিনারটা বাইরে করলাম। ডিনারটা কেন বাইরে করলি? বাড়িতে কেউ ছিল না? না। খাইছিস সকালে কিছু? না। কেন, নার্ভাস কিছু খাওয়ায় নেই? আমার খিদে পাচ্ছিল না। বললাম দাদা, বাসি হবে না বার্গার? আমরা বাসি মাল বেশি না দাদা। না, এত সকাল সকাল তো। বললাম যে দাদা, সস হবে? হ্যাঁ হবে। আপনি তাহলে আমাকে সস দেন না। কটা সস? ওটা 3 টাকা। 3 টাকা বাবা, তাহলে একটা সসে দুজনের হবে? কি করে জানবো আপনি কতটা সস খান? তাও তো ঠিক। তাহলে আপনি দুটো দিয়ে দেন, দুটো দিন। আপনার কত হয়েছে? আমাকে দেবেন 56। এই নেন 50 টাকা। আরে ওখানে কি হচ্ছে বাইরে? তারপর মনে নেই। এক কাজ কর তাহলে, কাকিমাকে বল একটু গরম জল করে দিতে, স্নান করে বেরোবো। ডোডো কল করেছিল। Boom!